নকশার মধ্যে কতটুকু আছে, দলিলের মধ্যে কতটুকু আছে, ভোটের মধ্যে কতটুকু আছে, অনেক আপনাদেরকে আলোচনা করছি। অনেক সময় আরএস এর মধ্যে একরকম জমিন থাকে, বিএস এর মধ্যে একরকম জমিন থাকে। আরএস বিএস এর সমন্বয় ট্রেসিং করবেন। আরএস এর মধ্যে আপনার 1300 ছিল, বিএস এর মধ্যে 1200, 100 কোথায় ঢুকছে? দলিল টল সব দিয়ে নকশার মধ্যে নাই, কোথায় ঢুকছে? তো আপনি ট্রেসিং এর মাধ্যমে কোন দাগে ঢুকছে সেই দাগের কথা আপনি বলতে পারবেন। তখন ওই দাগের বিরুদ্ধে মামলা করেন আদালতে, আপনাকে কি আলাদাভাবে খতিয়ে চলে দিবে। এইভাবে আপনার যে দিক নির্দেশনাগুলো দিছি হুবহু ওই বিষয়গুলো এখানে আপনি ইয়া করবেন। অনেকে বলছেন না নকশার ভিতরে যা আছে তা, এটা এটা হচ্ছে সাধারণ কথা। কিন্তু যদি আপনি গভীর থেকে যেতে চান তাহলে দলিল খতিয়ে নকশার সাথে ট্রেসিং করে আর এস আর বিএস এর উপর তুলনামূলক নকশা করি, এগুলো আমরা সমাধান করতে পারবো সহজে। তারপরে এলাকার গণ্যমান্য মুরব্বীদের সাথে আলোচনা করে জমি পরিমাপ করা, জমি পরিমাপের সময় যে উদ্ভুত পরিস্থিতি হবে এগুলো নিয়ন্ত্রণ করার যোগ্যতা থাকতে হবে। এমন না ওরা মারামারি করতেছে আপনি যে মারামারি শুরু করলেন, ঠিক আছে, আর একজন পরিমাপ করে গেছে যে একটা সীমানা দিছে, আপনার পরিমাপ করার ক্ষেত্রে হয়তো আপনার ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, যেখানে যেটা হোক আপনার সীমানা আরেক জায়গায় গাড়ি গেছে, এই এখানে এটা তো হবে না, এটা কীভাবে আমিন হয় না, এই বেজাল লাগে গেছে বা এই প্রিয়াবিডি লাগে গেছে, তখন আপনি তাকে মানে বুঝে দেওয়ার শিক্ষিত লোক তাদেরকে বুঝে দেবে ভাই এইভাবে এইভাবে, তখন শিক্ষিত লোক অবশ্যই বুঝবে। বোঝার পরে তাদেরকে এইভাবে একটা নিয়ন্ত্রণ করার যোগ্যতা আপনার মধ্যে চিন্তা থাকতে হবে, যাতে করে কোনোভাবে তাদের সাথে তর্ক বিতর্কের মতো লাগে যাওয়া যাবে না। তারপরে বিশেষ করে কয়েকটা আইন সম্পর্কে আমি আইন এবং রেজিস্ট্রেশন আইন সম্পর্কে কিছু আপনার জানে নেবেন। আপনি বড়ি পরিমাপ ঠিক আছে, কিন্তু কিছু আইন আপনাকে জানতে হবে, বিশেষ করে তামাদি আইন আরও যেগুলো আছে নামজারি বিষয়ে, বিশেষ করে আমি হ্যান্ড নোটের মধ্যে সিস্টেমগুলো আপনার দেখাচ্ছে, আইন যদিও না হয়ে করে যে হ্যান্ড নোটের মধ্যে যে সিস্টেমগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ছাত্র অবশ্যই যারা এখনও পড়েন নাই হ্যান্ড নোটটা দুই থেকে তিনবার পড়বেন, দেখবেন যে প্রশ্নগুলো আপনার জাগে। আপনি প্রশ্ন থাকবে যে হুজুর দুই মুজার জমি এক দলিল করতে পারবে কিনা বা এক খতিয়ার করতে পারবে কিনা, তো আপনার উত্তর হবে কি এক খতিয়ার করা যাবে না, এক দলিলে করা যাবে। তো এভাবে প্রত্যেকটা পদে এভাবে 100টা প্রশ্ন উত্তর আপনাকে ওখানে দেওয়া হয়েছে। তারপর ফারাইজ জানতে হবে, আমাদের সার্বিয়ানদের বেশি সমস্যা হচ্ছে ফারাইজ কম জানা। এখন বিষয়টা ফারাইজের সিলেবাসটা অনেক দীর্ঘায়িত সিলেবাস, যারা আমরা কমনওয়েলথে পড়ি আমরা সিরাজি পড়ি, তারপরে সমাধান দিতে হয়। তিনটা ধাপে ফারাইজটা শিক্ষা দিচ্ছি, প্রথমে অবস্থাটা হালতটা, এটা হালতটা যেভাবে আছে এইভাবে, তার 7টা মূলনীতি, পরবর্তীতে সাধারণ নীতি, আউল নীতি, রদ নীতির যে তিনটা সূত্র, ডিজিটাল এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট পরিচালিত যে সফটওয়্যারটা আছে ও সফটওয়্যার সাথে হুবহু মিল, আপনি হাতে করবেন আর এখানে একজনে সফটওয়্যার করবেন হুবহু মিলে যাবে। এই অল্পতে এখানে মনসাখার কোনো বিষয় আছে না, সবগুলো চলে আসবে, এই তিনটা সূত্রের মধ্যে চলে আসবে, তিনটা সূত্র আপনাদেরকে দেখাই দিচ্ছে। আর একটা কথা হচ্ছে পূর্ব যদি কোনো মাপ হয়ে থাকে বা সার্বিয়ার কোনো প্রতিবেদন দিয়ে থাকে তাহলে তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। আপনি যদি পারেন তাকে ভালো একটা মন্তব্য করে আপনি আসবেন, কোনো খারাপ মন্তব্য তার সম্পর্কে কি করা যাবে না, সে ভালো করছে বা খারাপ করছে বা তাকে অনেক গুণ একবারে গালাগালি করে না, এমন কোনো মন্তব্য আপনি আপনি কতটুকু আপনি মাপেন, কতটুকু আপনি সফল সেটা আপনার চিন্তা আপনি করবেন, কিন্তু আরও সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। ঠান্ডা মাপা জমিন মাপবেন এবং সঠিকভাবে হিসাব নিকাশ করার চেষ্টা করবেন। বিশেষ করে যখন আপনার পরিমাপ করতে যাবেন তখন আপনারা একবার জায়গা দুইবার আপনি হিসাবগুলো করবেন, যাতে করে আপনার অ্যাকুরেট আসে। তারপরে আপনার পোশাক চালচলনে কথাবার্তা, আপনি একজন সার্বিয়ার আছে, সার্বিয়ার হিসাবে আপনার সুন্দর ভদ্রতা বজায় রাখবেন, দুই পক্ষের বক্তব্য অনুযায়ী আপনি জমি পরিমাপ করার চেষ্টা করবেন। আপনাকে একজনের নিচে এমন না যে আপনার তাকে কি জিতে দেওয়া না, এমন কিছু বিষয় না হয়, দুই পক্ষের বক্তব্য অনুযায়ী মাপবেন, যা আপনাকে জিরে নিছে ওনাকে জিতে দেবেন এই মাথায় কখনো চিন্তা ভাবনা করবেন না। তারপরে আঞ্চলিক মাপ একটা আছে, একটা হচ্ছে সরকারি মাপ আছে, আমাদের চট্টগ্রামে আঞ্চলিক মাপের প্রচলনটা বেশি, এখন আপনি সরকারি মাপ এখানে ছাড়াই দিতে তাহলে লাগবে মারামারি, ঠিক আছে। আপনার সরকারি মাপে 435.60 বর্গ ফুটে 100 হয়, কিন্তু আঞ্চলিকে 432 হয়, এটা ভুল দেন ভুল, এটা কোনো সন্দেহ নেই। আমি কি জন্য এই মাপটা ভুল অনেক ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে আলোচনা করছিলাম, এমন এই মাপটা কোত্থেকে আসছে, দলের হিসাব থেকে, বাসের হিসাব থেকে আসছে, কিভাবে আসছে যাবতীয় বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু আপনি যখন এলাকাতে মাপবেন অন্য অন্য সার্বিয়ারা যেভাবে মাপে ওইভাবে সঠিকভাবে মাপার চেষ্টা করেন, তো আঞ্চলিকটাও এখানে নেবেন। এখন আপনি একজন সমাজের 90 জন আঞ্চলিকতার হিসাব টানে আর একজন আপনি এখানে টানে আপনার আরো বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। গড়ের মাপটা, গড় মাপটা পরীক্ষা করতে হবে, কখনো ফয়জল নিতে হবে, কখনো অবশ্যই নিতে হবে,
তিনটা পদ্ধতি বলছি বড় মাফটা একবার নিষিদ্ধ কখনো প্রয়োজন নিতে হবে কখনো অবশ্য নিতে হবে দেখা গেছে এদিকে 101 ফুট এদিকে 100 ফুট কমফোর্টের ব্যবধান 2 ফুট 1 ফুটের ব্যবধান এদিকে 3 ফুট এদিকে